নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিগ বসের ১৫তম আসরে জয়ী হলেন টেলিভিশন অভিনেত্রী তেজস্বী প্রকাশ। চূড়ান্ত প্রতিযোগী ৬ ফাইনালিস্টকে হারিয়ে তিনি এই ট্রফি জিতেন। গেল রোববার বিগ বসের গ্র্যান্ড ফিনালে এই বিজয়ীর নাম ঘোষণা করেন বলিউডের ভাইজান সালমান খান। তবে এই ফলাফলে অনেক তারকায় বিতর্ক সৃষ্টি করেছে, আর এ নিয়ে বিস্তারিত থাকছে রাকিব হাসানের রিপোর্ট। ভারতের ব্যতিক্রমী ও দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠানের নাম বিগ বস। ২০০৬ সালে শুরু হওয়া এই আয়োজনটি দেখতে দেখতে ১৫টি আসর শেষ হয়ে গেল, আর এই শ্বাসরুদ্ধকর আয়োজনের নাটকীয়তার মধ্য দিয়ে ট্রফি জিতলেন জনপ্রিয় ধারাবাহিক স্বরাগিনীর অভিনেত্রী তেজশ্রী প্রকাশ। শুধু কি ট্রফি, বিগ বসের এই স্বপ্নের ট্রফির সঙ্গে তিনি আরও পেয়েছেন ৪০ লাখ টাকার প্রাইজ মানি। সেই সাথে বিগ বসের বিজয়ীদের খাতায়ও নাম লেখালেন তিনি। ১২০ দিন বিগ বসের ঘরে থাকার পর শেষ হাসিটা হাসলেন এই টেলিভিশন অভিনেত্রী। এদিকে বিগ বসের ফার্স্ট রানার আপ হয়েছেন প্রতীক শেষপাল এবং সেকেন্ড রানার আপ করণ কুন্দ্রা। তবে এই ফলাফলে অনেকেই খুশি নন, তারা দাবি করছেন তেজশ্রী এই খেতাব জেতার যোগ্য নন। শিরোপার প্রাপ্য ছিল প্রতীক শেষপাল, এমন দাবি করছেন অভিনেত্রী তথা বিগ বস এর প্রাক্তন বিজয়ী গৌহর খান। একই মতামত অভিনেত্রী কাম্য পাঞ্জাবি ও দেবিনা ব্যানার্জির। বিগ বসের ১৫তম আসরের ফলাফলে তারা যে মোটেও খুশি নন তা সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট জানিয়েছেন অভিনেত্রীরা। সালমান খান বিজয়ের নাম অর্থাৎ তেজশ্রীর নাম ঘোষণার পর স্টুডিওতে তেমন উচ্ছ্বাস দেখা যায়নি। প্রত্যেকবার বিজয়ের নাম ঘোষণা হওয়ার পরে মঞ্চে অন্যান্যরা ছুটে এসে শুভেচ্ছা জানাতেন, কিন্তু এবার দেখা গেল না সেই চিত্র। বরং প্রতীক শেষপাল না জেতায় বিগ বসের অন্যান্যরা বেশ মন খারাপ করেই বসেছিলেন। তবে বিগ বসের এই সিজনের বিজয়ী খেতাব পাওয়ায় সোশ্যাল মিডিয়ায় তাকে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছে তার শুভাকাঙ্ক্ষীরা। মূলত বিগ বস হল ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো, যেটি কালার্সে সম্প্রচারিত হয়। এটি নেদারল্যান্ডসের অ্যান্ডেমলের বিগ ব্রাদার পদ্ধতি অনুসরণ করে নির্মিত হয়। মজার বিষয় হল বিগ বসের ঘরটিতে এই অনুষ্ঠানের প্রতিযোগীরা টেলিভিশন, ইন্টারনেট, ঘড়ি, কলম ও খাতা ব্যবহার করতে পারে না। রাকিব হাসান, আরটিভি।